প্রবল রোদ্দুরে পার্কস্ট্রিট মোড়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, বাধ্য হয়ে বারবিকিউয়ের ছায়ের তলায় গিয়ে দাঁড়ালাম। ফুটপাতে অন্যান্য দিনের তুলনায় লোক চলাচল একটু হলেও কম। একটা দুটো হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে গাছের তলায়। লাল কাপড়ে মোড়ানো বোতল থেকে জল নিয়ে মুখ ধুচ্ছে ট্যাক্সি চালকেরা। আমি হাতঘড়ির দিকে তাকালাম, 3:30 বাজে। বন্ধুর ফোন এলো, আরেকটু দেরি হবে ওর আসতে। অগত্যা দাঁড়িয়ে ফোন স্কুল করা ছাড়া আর তো কোনো কাজ নেই এখন। এমন সময় একটা ভীষণ পরিচিত সুর কানে এলো, ধন্নিমি সিনেমার চা দোকানের বৈরাগী গাইছে উদাস চোখে, আর ফুটবলাররা এসেছে চা খেতে। সুরটা ভেসে আসছে একটা বেহালার আওয়াজে, ছোট্ট মাটির খোল আর বাঁশের কঞ্চি দিয়ে বানানো বেহালা থেকে। বড় মিষ্টি করে বাজাচ্ছে কেউ। আওয়াজটা লক্ষ্য করে হাঁটতে শুরু করলাম। বারবিকিউ থেকে অক্সফোর্ডের দিকে এগোতেই দেখতে পেলাম মানুষটাকে, একটা গাছে ঠেঁস দিয়ে মাটিতে বসে বাজাচ্ছে সুরটা। ভীষণ আন্তরিক সেই মূর্ছনা, চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলাম। পথ চলতি মানুষনাকে উপেক্ষা করেই চলে যাচ্ছে। ভদ্রলোক একটু বাদে বিহানার ছড় তৈরি করে কাজ করতে শুরু করলেন। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই গরমে এখানে বসে আছেন, পার্কস্ট্রিটের মতো জায়গায় এখনো বিক্রি হয়ই বাজনাটা? ভদ্রলোক বললেন, না এখন আর সেভাবে কেউ কিনতে চায় না। তবে কি বলুন তো, আমি বা আমাদের মতো যারা আজও এই বাজনা শহরে তৈরি করে বিক্রি করি, তাদের কাছে এটা কিন্তু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর একটা জাদুকাঠি ছিল এক সময়। এখন আমরা যদি বিক্রি বন্ধ করে দিই, বাজনাটা মরেই যাবে একেবারে।